24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনারা দেখছেন স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আপনারা ঘরে থাকুন, স্ট্রিট ফাইট নিয়ে আমরা রয়েছি আপনাদের সঙ্গে। যে সময় দাঁড়িয়ে আজকে আমরা স্ট্রিট ফাইট শুরু করছি, ঠিক 24 ঘন্টা আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং সেখানেই 20 লাখ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেন। সেই আর্থিক প্যাকেজের রূপরেখা কী হবে, কোন কোন দিক কাভার্ড হবে, এই নিয়ে অনেক প্রশ্ন ছিল এবং যেটা বলা হয়েছিল যে নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি আজ বিকেলে এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর তারা সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং এমএসএমই সেক্টরকে চাঙ্গা করা সহ ইপিএফ ট্যাক্স এই সংক্রান্ত একগুচ্ছ পরিকল্পনার কথা তারা জানালেন আজকে সাংবাদিক সম্মেলনে। বিরোধীদের অভিযোগ যে এই গোটাটাই আসলে একটা বিগ জিরো। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এটাকে বিগ জিরো বলছেন। রাজ্যের পাওনাগুলো কোথায় সেই প্রশ্ন তুলছেন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক তর্জা শুরু হয়ে গেছে এই বিশেষ আর্থিক প্যাকেজ নিয়েও। আর এই নিয়ে আজকে আমাদের স্ট্রিট ফাইট, আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন তিন অতিথি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমীর চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে রাজু ব্যানার্জি এবং রয়েছেন অর্থনীতি বিশ্লেষক অনির্বাণ দত্ত। আর কিছুক্ষণের মধ্যে সিপিআইএমের পক্ষ থেকে শতরূপ ঘোষ আমাদের সঙ্গে যোগ দেবেন। আমি শুরুতে একবার দেখে নেব যে এই এমএসএমই সেক্টরকে চাঙ্গা করার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে অনুরাগ ঠাকুর কী বললেন, কী ব্যাখ্যা দিলেন তার। অটোমেটিক লোন 3 লাখ করোড় রুপে কা मध्यम सूक्ष्म लघु कुटीर और गृह उद्योग को मिलेगा। इसमें किसी को अपनी ओर से कोई गारंटी कोई कोलेटरल देने की आवश्यकता नहीं है और इसका समय सीमा भी 4 वर्ष की होगी और पहले 12 महीने यानी कि पहला 1 वर्ष उनको प्रिंसिपल रीपेमेंट नहीं करना पड़ेगा, इनके मूलधन का चुकाना नहीं पड़ेगा, मूलधन को नहीं चुकाना पड़ेगा और 12 महीने की इस पे छूट रहेगी और 4 वर्ष के लिए उनको ऋण दिया जाएगा। तो 3 लाख करोड़ रुपए का ये ऋण, ये हमने बगैर किसी गारंटी बगैर किसी कोलेटरल के भारत के मध्यम सूक्ष्म लघु उद्योग कुटीर और गृह उद्योग के लिए मोदी सरकार ने करके दिया है। অনুরাগ ঠাকুরের বক্তব্য, এমএসএমই সেক্টরকে চাঙ্গা করার জন্য এক গুচ্ছ সিদ্ধান্ত এবং গতকালই প্রধানমন্ত্রী বলেছিলেন যে লোকালের উপর জোর দেওয়া হবে, সেই লোকাল নিয়ে ভোকাল হতে হবে এবং সেই লোকাল নিয়ে ভোকাল হওয়ার থেকেও আরও এক ধাপে গিয়ে গ্লোবাল করতে হবে এই লোকালকে, এমনই বললেন আজকে নির্মলা সীতারামন অনুরাগ ঠাকুররা। যেখানে দাঁড়িয়ে তারা বললেন যে একটা নির্দিষ্ট অঙ্কের যে সরকারি কাজ সেই সরকারি কাজে গ্লোবাল টেন্ডার ডাকা হবে না। আমি প্রথমে চলে যাব সমীর চক্রবর্তীর কাছে। সমীর বাবু, আপনাদের কিরকম লেগেছে এই বিশেষ আর্থিক প্যাকেজ? ইতিমধ্যে শতরূপ ঘোষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। শতরূপ, তোমাকে স্বাগত জানাই। আমি শতরূপের কাছে আসবো, আমি সমীর চক্রবর্তীর কাছে শুরুতে যাব। দেখো, গতকাল রাত্রেবেলা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন ঘোষণা করলেন আত্মনির্ভর ভারত প্রকল্পের কথা এবং 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ তিনি ঘোষণা করলেন, তখন আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ছিল। তার কারণ বেশ কিছুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছিলেন যে জিডিপির অন্তত 1% টাকা বা কিছু টাকা এই করোনা মোকাবিলার জন্যে সেটা দেওয়া হোক। দেরিতে হলেও যেটা কেন্দ্রের ঘুম ভেঙেছে এবং মোদী সরকার সেটা নরেন্দ্র মোদী ডিক্লেয়ার করেছিলেন, তাতে দেরিতে হলেও তাকে অভিনন্দন পাওয়ার যোগ্য ছিল, আমরা আশান্বিত হয়েছিলাম। কিন্তু আজকে যখন নির্মলা সীতারামন এই 20 লক্ষ কোটি টাকার হিসেব দিতে গেলেন তখন কিন্তু আমি একেবারেই বিভ্রান্ত এবং আমরা সবাই বিভ্রান্ত। দেখুন, প্রথম রাজ্যগুলো কিছু পেল না, কৃষকরা কিছু পেল না, যারা পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে হাঁটছেন সারা ভারতবর্ষ জুড়ে তাদের জন্য একটি ঘোষণাও নেই, কৃষি ঋণ মুকুব হলো না, কৃষকদের একটিও সুবিধার কথা বলা হলো না, খেতে খাওয়া শ্রমজীবী মানুষের কথার একটিও কোনো নিদর্শন নেই। তার সঙ্গে সঙ্গে আনঅর্গানাইজ সেক্টরে যারা কাজ করেন, ধরুন ট্যাক্সি চালক, অটো চালক, রিক্সা চালক, ঠেলা চালক, তাদের জন্য কোনো ডিক্লারেশন নেই। শুধু এমএসএমই প্রকল্পে 3 লক্ষ কোটি টাকা তাও ধার হিসেবে পাওয়া যাবে, তার প্রথম বছর সুদ দিতে হবে না কিন্তু বা প্রিন্সিপালও দিতে হবে না, কিন্তু তারপরে 3 বছরে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সমেত তাদের সুদ সমেত ফেরত দিতে হবে। তা ঘোষণাটা তো করার কথা ছিল 20 লক্ষ কোটি টাকা,
শুধু 3 লক্ষ কোটিতে থেমে গেলেন কেন? আমার দ্বিতীয় নম্বর বিরোধীরা অভিযোগ করছেন যে এটা আসলে পর্বতের মুশিক প্রসব। রাজু দেখুন, আসলে মুখ্যমন্ত্রী এখন কোভিড নিয়ে মাথা খারাপ হয়ে গেছে, আর সুতরাং তিনি এখন অর্থনীতি নিয়ে কথাই বলতে পারবেন, আর এই MSME নিয়ে তো তিনি জানেনই না, কারণ এখানে ক্ষুদ্র মাঝারি শিল্প বলতে তো আমরাও জানতে চাই যে এই যে প্রায় 2 মাসের বেশি সময় ধরে, 2 মাসের কাছাকাছি হতে চলে লকডাউন চলছে, একটা অর্থনীতিতে বড় ধাক্কা আসার আশঙ্কা, সেখানে দাঁড়িয়ে কি আশ্বাস আমরা পেলাম? প্রধানমন্ত্রী পরিষ্কার দিয়েছে যে আমরা নতুন ভারত গড়ব এবং আত্মনির্ভর ভারত গড়ব, ভারতবাসী ভারতবর্ষকে গ্লোবালি নিয়ে যাবে, তার প্রোডাক্ট গ্লোবালি নিয়ে যাবে, তাই লোকালকে ভোকাল হতে বলেছে, আর তাই তিনি 5টা পিলারের ওপর জোর দিতে বলেছে। আজকে শুধুমাত্র কয়েকটা জিনিস ঘোষণা করা হয়েছে, মানে 6টা সেক্টরে 15টা জিনিস ঘোষণা করা হয়েছে, 3 লক্ষ কোটি টাকা MSME। তো MSME-তে কারা কাজ করে? সেখানে তো হাজার হাজার লেবাররা কাজ করে। এখানে 200 কোটি টাকার যে গ্লোবাল টেন্ডার ছিল, সেই টেন্ডারগুলো আর বিদেশে গ্লোবাল টেন্ডার হবে না, তারা ভারতবর্ষের ভেতর পাবে, সেই MSME-গুলো উপকৃত হবে। আজকে প্রভিডেন্ট ফান্ডে 24% সরকার আরও 3 মাস বাড়িয়ে দিয়েছে, তা সেখানে কৃষকরা উপকৃত হবে। আজকে সমীরবাবুরা খালি রাজনীতি করছেন, মমতা ব্যানার্জির হাতে টাকা না এলে তিনি নির্বাচন করতে পারবেন না, তিনি কাটমানি ছাড়া কিছু বোঝেন না, তার কাছে টাকা চাই। আমার একটা প্রশ্ন রাজুকে, আচ্ছা আচ্ছা ও আগে থামুক নইলে শুনতে পাবে না। আমি রাজুকে থামতে বলুন নইলে আমার কথাটা তো শুনতে পাবেন না। আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে রাজুর কাছে, যে এত শ্রমিক দরদি আপনারা, আর আচ্ছা শুনুন না শুনুন না শুনুন না, আর এমপ্লয়িজদের জন্য এত কেন্দ্রীয় সরকারের চোখ দিয়ে জল পড়ছে, তাহলে 1.5 বছরের জন্য কেন্দ্রীয় সরকারের DA-টাকে কেন ফ্রিজ করে দেওয়া হয়েছে? DNS অ্যালাউন্স 1.5 বছরের জন্য কেন ফ্রিজ করে দেওয়া হয়েছে? জবাবটা রাজু দিতে পারবে? উনি মন্তব্য রাখছেন, মন ভুলে যাবেন না, ভারতবর্ষের 70% মানুষ কিন্তু কৃষক এবং গ্রামে বাস করে, তাদের কি হবে? আনঅর্গানাইজড সেক্টর লেবার, তাদের কি হবে? রাজ্যগুলো কি হবে? করোনা মোকাবিলা টাকাটা কি হবে? এই উত্তর দিন না। আরে আপনি তো দিয়ে প্রত্যাহার করে নিয়েছে, আপনারাও বারবার সংশয় প্রকাশ করেছেন। আমরা দেখছিলাম বিভিন্ন শিল্প মহল বণিক মহলের তরফ থেকে বলা হচ্ছিল যে আর্থিক প্যাকেজ ছাড়া আগামী দিনে যে ধাক্কাটা আসতে চলেছে সেটা সামলানো সম্ভব নয়। সেখানে দাঁড়িয়ে আমরা যে 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ, এবং 20 লক্ষ কোটি টাকা শুনতে ডেফিনেটলি হিউজ অ্যামাউন্ট, কিন্তু তার যে রূপরেখা, অন্তত আজ অবধি যেটা বললেন নির্মলা সীতারামন, অনুরাগ ঠাকুররা, তারা বলছেন যে এরপর ধীরে ধীরে বাকি সেক্টরগুলো নিয়েও তারা বলবেন, কতটা দিশা দেখতে পাচ্ছেন, কতটা আশ্বস্ত? দেখুন, আমার এটা নিয়ে খুব মিশ্র প্রতিক্রিয়া আছে। কালকে যখন আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছিলাম, তখন একটা খুব একটা বিরাট একটা আশা নিয়ে উনি সাধারণ মানুষের কাছে এসেছিলেন। আজকে নির্মলা সীতারামনও প্রায় বাজেট স্পিচের মতনই 1.5 ঘন্টা স্পিচ দিলেন, অনেক কথা বললেন, কিন্তু 20 লক্ষ কোটি টাকা যেটা কথা বলা হচ্ছিল সেটা যদি আপনি দেখেন, প্রধানমন্ত্রীও বলেছিলেন যে আগে যেগুলো অ্যানাউন্সমেন্ট হয়েছে সেগুলোকে নিয়ে টোটাল 20 লক্ষ কোটি টাকা, তার মধ্যে অলরেডি RBI যেসব TLTRO অপারেশন বা CRR রেট কমিয়েছিল ওই 27 মার্চ থেকে 17 এপ্রিলের মধ্যে, তাতে অলরেডি 5.74 লাখ কোটি, তার মধ্যে ওখানে পাম্পিং করার কথা বলা হয়েছিল, আর ওই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনাতে প্রায় 1,70,000 কোটি টাকা অলরেডি অ্যানাউন্সমেন্ট করা ছিল।
তো পড়ে রইল যে টাকাটা সেটা 12.56 crore, সেটা নিয়েও আজকে যেটা একটা তুমুল একটা আশার সঞ্চার হয়েছিল সেই আশাটা শুধুমাত্র এমএসএমই সেক্টরের মধ্যেই সীমাবদ্ধ, এক্সেপ্ট একটু এদিক ওদিক করা হয়েছে, যেরকম টিডিএসের ক্ষেত্রে রেটটা 25% কমিয়ে দেওয়া হয়েছে বা বলা হয়েছে পিএফের ক্ষেত্রে সরকার একটুখানি সাপোর্ট দেবে। তো এইগুলো খুব মাইনার অ্যানাউন্সমেন্ট। এই এমএসএমই সেক্টরের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 3,70,000 crore টাকার একটা নতুনভাবে ঋণ সাধারণ মানে এমএসএমই সেক্টরের কাছে আসবে, কিন্তু সেটার থেকে তো ভারতবর্ষে 130 কোটি লোকের খুব একটা উপকার হবে না। আমরা জানি এমএসএমই সেক্টরে প্রায় 45% লোক কর্মকাণ্ডে যুক্ত থাকেন, তাদের রুটি রোজি এমএসএমই সেক্টরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কিন্তু আজকে আমরা লকডাউনের মধ্যে দিয়ে যেটা দেখতে পাচ্ছিলাম সাধারণ মানুষ পরিযায়ী শ্রমিক অসংগঠিত ক্ষেত্রে যারা পড়ে রয়েছে শ্রমিক বা কৃষক তাদের যে রুটি রুজিতে যে টান পড়েছিল, আমরা আশা করেছিলাম যে প্রধানমন্ত্রী কালকে একবার উচ্চারণ করেছিলেন, আজকে নির্মলা সীতারমণ যখন তার 2014 থেকে কথা বলে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে যে সাধারণ গরিব মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ পরিযায়ী শ্রমিক তাদের জন্য কি দিশা রইল, নাকি আসলে ওই যে প্রান্তিক মানুষগুলো আর এই 20,00,000 কোটি টাকার প্যাকেজ তার মধ্যে একটা আকাশ পাতাল ডিফারেন্স থেকে গেল। আমি এই প্রসঙ্গ নিয়ে আসবো শতরূপ ঘোষের কাছে, তার একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতিতে যাওয়ার আগে আমরা শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কি বলেছেন। আলটিমেটলি দেখলাম অশ্বডিম্ব মানে বিগ জিরো। দেখুন, প্রধানমন্ত্রী যখন বলেছিলেন 20,00,000 কোটি টাকার প্যাকেজ করা হচ্ছে, আমরা একটা আশান্বিত হয়েছিলাম হয়তো বা এফআরবিএমটা বাড়বে 3% থেকে 5%। আমরা ভেবেছিলাম জিডিপিটা অ্যাটলিস্ট 6% হবে মিনিমাম 10,00,000 কোটি টাকার। আমরা ভেবেছিলাম যে আমাদের ডিভলিউশনে যে টাকাটা পাচ্ছি না সেই টাকাটা পারবে। আমরা ভেবেছিলাম মরেটেরিয়ামে আমাদের একটু হেল্প করা হবে। কিছু তো হলোই না, উপরন্তু ভাওতার পর ভাওতা। এটা কি দেশকে এইভাবে ভাওতা দেওয়ার মানেটা কি? ওই 10,000 কোটি টাকাটা বাদ দিন, তাহলে জিডিপি 0,000,000, কিচ্ছু দেয়নি স্টেটগুলোকে। স্টেটগুলো চালাবে কোত্থেকে? স্ট্রিট ফাইট নিয়ে আমরা রয়েছি আপনাদের সঙ্গে লেকডাউন থেকে। আমি সরাসরি শতরূপের কাছে চলে যাব। শতরূপ, যদি আমরা মোটামুটিভাবে সাম আপ করার চেষ্টা করি আজকে নির্মলা সীতারামনের এবং অনুরাগ ঠাকুরের প্রেস কনফারেন্স, আমরা দেখব যে সিস্টেমে নগদ অর্থের যোগান এমএসএমই, যাতে একটা বড় অংশের জব জেনারেশনের সম্ভাবনা থাকে, সেই এমএসএমইকে চাঙ্গা করার প্রয়াস এবং একই সঙ্গে স্থানীয় উৎপাদন বৃদ্ধি, এইগুলোর উপর ফোকাস করা হয়েছে। তাহলে কেন আপনাদের মনে হচ্ছে যে না, এটা যথাযথ নয়? মৌপিয়াদি, আমি খুব সংক্ষেপে তিনটে কথা বলছি। প্রথম কথা হচ্ছে, একটা যেটা আজকে নির্মলা সীতারামন বলেছেন যে বেশ কিছু ব্যাপারে ওনারা গ্লোবাল টেন্ডার ইনভাইট করবেন না, আমরা দেখছি ইদানিংকালে গ্লোবাল কেন ওনারা লোকাল ন্যাশনাল রিজিয়নাল কোনো টেন্ডারই ইনভাইট করছেন না। গতকালই আপনারা দেখেছেন কেন্দ্রের সরকার সিদ্ধান্ত নিয়েছে টেস্টিং কিট তৈরি করার বরাদ্দ দেওয়া হয়েছে একটা গুজরাটি সংস্থাকে, গুজরাটের একটা সংস্থাকে, কোনো টেন্ডার ইনভাইট না করে। এই গেল টেন্ডার ইনভাইট করা না করা নিয়ে প্রথম কথা। এক দ্বিতীয় কথা মৌপিয়াদি, মনে করুন আমার মাস গেলে উপার্জন হচ্ছে 100 টাকা, একদিন আমি 100 টাকার মধ্যে 88 টাকা খরচা করতাম, 12 টাকা সেভ করতাম ইপিএফে। এবার সরকার আমাকে বলল 88-এর বদলে তুমি 90 টাকা খরচা করবে, 10 টাকা সেভ করবে। তো এই যে 88-এর বদলে আমি 90 টাকা খরচা করলাম, এই বাড়তি 2 টাকা তো আমারই টাকা, এ তো গভর্নমেন্টের 20,00,000 কোটি টাকা অনুদানের টাকা নয়। সেক্ষেত্রে কি এটাকে আমি অনুদান হিসেবে ধরতে পারি? দুই, তিন নম্বর কথা মৌপিয়াদি, আপনারা দেখুন জালিয়াতি একটা কেন্দ্রের সরকারের কোন পর্যায়ে পৌঁছতে পারে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছেড়ে দিন, গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে আমাদের দেশে ট্যাক্স রিটার্ন বেনিফিটের একটা একটা প্রভিশন রয়েছে, আপনারা জানেন সময়ের মধ্যে ট্যাক্স দিলে তার একটা রিটার্ন বেনিফিট পাওয়া যায়। গত বছরের যে রিটার্ন বেনিফিট 31 ডিসেম্বরের মধ্যে আমাদের পেয়ে যাওয়ার কথা ছিল, কোনো অজ্ঞাত কারণে গত 5 মাস ভারতের মানুষ সেই বেনিফিট পায়নি। আজকে এনারা ঘোষণা করছেন যে নাকি 12,000 কোটি টাকা না 18,000 কোটি কত একটা ট্যাক্স রিটার্ন বেনিফিট ওনারা ক্লিয়ার করে দেবেন। আরে বাবা, এইটা তো আমার গত ডিসেম্বরের মধ্যে পেয়ে যাওয়ার কথা ছিল, সেই টাকাটাকে ডিসেম্বরের টাকা মে মাসে দেওয়ার কথা ঘোষণা করে বলছেন। বক্তব্যটা শুনে নেব। পি চিদম্বরম তিনিও বলছেন যে এটা আসলে সারবত্তা নেই, কোনো দিশাহীন। As far as laws are concerned, the finance minister said nothing about land or laws. She only mentioned one or two items relating to liquidity, but as Randeep pointed out and I pointed out in my opening statement, liquidity support measures are never counted in a fiscal stimulus package. Liquidity measures operate on the supply side.
fiscal measures operate on the demand side. At the moment, the problem is the demand side, and the only way the demand side can be addressed is by putting money in the hands of the poor and the deprived. আমি এখানে রাজুর কাছে আসবো। রাজু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা বিগ জিরো, পি চিদম্বরম বলছেন এর কোনো সারবত্তা নেই, তিনি প্রাক্তন অর্থমন্ত্রীও বটে। অমিত মিত্র, আমি তার বক্তব্য শোনাবো পরে, অমিত মিত্র তিনি বলছেন যে আসলে যেটাকে বলা হচ্ছে, যেটাকে প্রজেক্ট করা হচ্ছে যে জিডিপি 10%, সেটা আসলে অঙ্ক কষে তিনি বলছেন যে মাত্র 2%। দেখুন, অমিত মিত্র আর মুখ্যমন্ত্রীর কথারই মিল হচ্ছে না। উনি বলছেন 2%, মমতা বলছেন, ব্যানার্জি বলছেন 0.000। তা কে সঠিক বলছেন আমরা জানি না। বিষয় হচ্ছে, দেখুন, যে 45 লক্ষ এমএসএমই তারা, তাদেরকে বুস্ট আপ করা হচ্ছে। আর এই এমএসএমই মানে তো এমপ্লয়মেন্ট জেনারেট হবে, এখানে তো কাজ করবে, এখানে তো বেকারের যারা বেকার রয়েছে তাদের আরও জব অপরচুনিটি হবে। আর সাথে সাথে যে আমরা বলছি আত্মনির্ভর ভারত অর্থাৎ মেক ইন ইন্ডিয়া, সেই মেক ইন ইন্ডিয়া হবে। আজকে যারা সিপিএমরা কথা বলছে, যারা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে বিক্রি দিয়ে চলে যাচ্ছে, তারা আজকে কথা বলছে, মানুষ তাদের বিশ্বাস করবে? মানুষ রাজুবাবুকে না থামালে আমি বলবো কি করে? ওনাকে থামান। জনগণতন্ত্র প্রকল্পটাকে একটার পর একটা মানুষ পেয়েছে। আমি একটা কথা খুব পরিষ্কার ভাবে বলতে পারছি, তাই তারা একেবারে বেস লেভেলে, গ্রাউন্ড লেভেলে, একেবারে বেস লেভেলে সাধারণ মানুষের কাছে টাকার প্রয়োজন। কেন? বাজারে ক্যাশফ্লো নেই, সাধারণ মানুষের কাছে টাকা নেই। সুতরাং তার কী ব্যবস্থা করলেন? কতগুলো ঋণ নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন একটা মধ্যবিত্ত সমাজের কিছু শ্রেণীর মানুষের জন্য, বা উচ্চবিত্ত সমাজের কিছু শ্রেণীর মানুষের জন্য, কিন্তু একেবারে নিচের তলায় যারা, এবং যাদের সংখ্যাটা 80%-এরও বেশি ভারতবর্ষে, তাদের জন্য কী ব্যবস্থা করলেন? আমি শুধু বলি আপনাকে, আমি রাজুর কাছে একটা কথা বলবো, আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে মোপিয়া, সেটা কি জানো মোপিয়া, যে সেটা হচ্ছে 2014 সালে। মোপিয়া মোপিয়া আমি একটু শেষ করিনি, আচ্ছা ঠিক আছে মোপিয়া মোপিয়া আমি একটু শেষ করি, মোপিয়া ওকে একটু থামাও, আমাকে শেষ করতে দাও, আমি আমি ওকে একটু থামাও, প্লিজ বলুন সমীর বাবু, বলুন প্লিজ, থামালে আমি কিন্তু কোনো কথাই বলবো না, টাকাগুলো কাটছে কোথায়? তাহলে ওকে দিয়ে বলো, আমি নিজেও দূরে আছি সমীর বাবু, রাজু আমি নিজেও দূরে আছি, 2000 টাকা করে কৃষকদের দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ আর্থিক প্যাকেজকে বলেছেন বিগ জিরো, আর পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের। শুনুন দিলীপ ঘোষ কি বলেছেন। ঠিকই বলেছেন, কারণ ওনার হাতে কিছু আসেনি, ওনার হাতে জিরোই থেকেছে, হাতে পেন্সিল থেকে গেছে। উনি যেদিন থেকে পশ্চিমবাংলায় একজনও পজিটিভ ধরা পড়েনি, খালি করোনার নাম শুনে প্যাকেজের গল্প বলেছেন, একজন মুখ্যমন্ত্রী যিনি প্রথম থেকে প্যাকেজের কথা বলছেন এখনও। আমি বলছি, আপনি আপনার তরফ থেকে পশ্চিমবাংলার মানুষকে কী সুবিধা দিয়েছেন? অসুস্থ মানুষকে চিকিৎসাটুকু দিতে পারছেন না, কেন্দ্রের টাকা যদি হাতে না আসে রাজ্য সরকারের, তাহলে পার্টি কাটমানি পায় না। তাই মমতা ব্যানার্জির আনন্দ হচ্ছে না, উনি 10 লাখ কোটি টাকার বাজেট চেয়েছিলেন প্যাকেজ, কেন্দ্র 20 লাখ কোটি টাকা দিয়েছে, তাও আনন্দ নেই, কারণ ওনার হাতে টাকা আসছে না, ওনারা টাকাটা খরচা করে কাটমানি পাচ্ছেন না, সেইটাই কষ্ট, আর অন্য কোনো কষ্টটা নেই। সমীর চক্রবর্তীর কাছে যাবো। সমীর বাবু, দিলীপ ঘোষ অভিযোগ করছেন যে রাজ্যের হাতে টাকাটা আসবে না, আপনারা ইচ্ছে মতো সেটা খরচ করতে পারবেন না, সেই জন্য আপনাদের পছন্দ হচ্ছে না। আমি দিলীপবাবুকে একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, 2014 সালে লোকসভা নির্বাচনে যাতে নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হয়ে এলেন, গোটা নির্বাচন প্রক্রিয়াটায় নরেন্দ্র মোদী প্রত্যেকটা রাজ্যে গিয়ে সভা করে বলেছিলেন, তিনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন, বিদেশ থেকে সমস্ত কালো টাকা উদ্ধার করে ভারতবর্ষের 130 কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ফেলে দেবেন। আমি জানতে চাইছি দিলীপ ঘোষের কাছে, ভারতবর্ষের কটা মানুষের কোন অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা জমা হয়েছে? একটা ভাঁওতাবাজ এবং মিথ্যাবাদী পার্টির নাম হচ্ছে বিজেপি। নরেন্দ্র মোদী থেকে শুরু করে দিলীপ ঘোষ, এরা মিথ্যা কথা ছাড়া কিছু জানেন না। এই আরেকটা নতুন ভাঁওতা হচ্ছে এই আত্মনির্ভর ভারত বলে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ, এ হচ্ছে আরেকটা ভাঁওতা।
আগে 15 লক্ষ টাকার গল্পটা রাজু একটু উত্তর দিন, একজন মানুষের নাম বলুন যার ব্যাংকে ঘুরতে গেছে। শেষ পর্যন্ত এই 10 লক্ষ কোটির মধ্যে আর নিতে পারবে সরকার, নিজের লিমিট করে দিয়েছে 4.2 লক্ষ কোটি। তার মানে 4.2 লক্ষ কোটির আসল প্যাকেজ, যেটা জিডিপি 2% বলা হচ্ছে নাকি এটা 10% 20 লক্ষ কোটি। যারা জানে পরে দেখে এক মুহূর্তের মধ্যে এই যে আমাদের মিসলিড করা হলো সেটা কিন্তু স্পষ্ট ভাবে তাদের সামনে ফুটে উঠেছে। 10% বলছেন, সেটা আসলে 2% রাজু। দেখুন, মুখ্যমন্ত্রী আবার অন্য অঙ্ক বলছেন, অর্থমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর কথাই মিলছে না, আমরা কোথায় যাবো জানি না। স্বাস্থ্য সচিব আর মুখ্যমন্ত্রীর কথা মিলে না, কোথায় যাব জানি না। দেখুন, আমি যেটা বলছি সমীরদার কথা, সমীরদা আপনারা যদি ভাই 15 লক্ষ টাকার গল্পটা একটু বলো রাজু। ১৫ লক্ষ টাকা করে সাধারণ মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে নরেন্দ্র মোদি দেবেন বলেছিলেন। তা টাকাটা কি নরেন্দ্র মোদির অ্যাকাউন্টে গেছে, না দিলীপ ঘোষের অ্যাকাউন্টে গেছে, না বিজেপির অ্যাকাউন্টে গেছে, একটু উত্তরটা দিন। তারা জীবিকা হারাবেন, বিভিন্ন কোম্পানি তারা ছাঁটাই করবেন বা ছাঁটাই করতে বাধ্য হবেন, সেরকম জায়গায় দাঁড়িয়ে সত্যি সত্যি কি একটা ইম্পেটাস দেবেন একটা 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ, এটা কি অস্বীকার করতে পারেন? না, অস্বীকার এই কারণেই করছি, তার কারণটা হচ্ছে এই 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ সেটা ভাঙতে, আমি তো এর আগের বার আপনাকে হিসেব দিলাম, যে টাকা গত ডিসেম্বরে আমাদের পেয়ে যাওয়ার কথা সেই টাকাকে আজকে বলছে নাকি আর্থিক প্যাকেজের একটা অংশ। মৌপিয়াদি, আমি একটা কথা বলছি, দিলীপবাবুর কথাটা আমি শুনলাম যে উনি ব্যঙ্গ করে বলছেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হাতে কিছু পাচ্ছেন না, পশ্চিমবাংলার সরকার হাতে কিছু পাচ্ছে না। আমি দিলীপবাবুকে বিনয়ের সঙ্গে মনে করাই, খালি পশ্চিমবাংলার সরকার বলে নয়, ভারতবর্ষের যে যে রাজ্যে এখন বিজেপি সরকার চালায় সেই সরকারগুলোও হাতে কিছু পাচ্ছে না নরেন্দ্র মোদীর এই প্যাকেজের ফলে। অথচ আমরা দেখছি আজকে এই যে ক্রাইসিস আমাদের দেশে তৈরি হয়েছে, একদিকে একটা হেলথ ক্রাইসিস, অপরদিকে একটা ইকোনমিক ক্রাইসিস, এই ক্রাইসিস থেকে মানুষকে বার করতে গেলে রাজ্য সরকারগুলোর আর্থিক ক্ষমতা আপনাকে বাড়াতেই হবে। শুধুমাত্র কেন্দ্রের সরকার দিল্লিতে বসে বসে কালকে আমার আপনার ইএমআই বাড়ি ভাড়া থেকে শুরু করে বাজার দোকান করে দিতে পারবে না। আপনি যদি রাজ্যের অর্থনীতিগুলোর 12টা বাজে এবং কেন্দ্রের সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে, তাহলে এই কথার কোনো মানে আছে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হাতে পাচ্ছে না? আরে, যে রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী আছে সেই রাজ্যের জন্য মোদী কোনো প্যাকেজ দিচ্ছেন নাকি? গোটা ভারতবর্ষই তো ডিপ্রাইভ হচ্ছে এইভাবে। রাজু, হ্যাঁ দেখুন, আমি প্রথম কথা বলি, শতরূপদা বা সমীরদা বলছেন ভাওতা, জনধন যোজনায় 500 টাকা করে মোদিজি বলেছিলেন পেয়ে গেছেন আমাদের মহিলারা, মা বোনেরা। এলপিজি গ্যাসের জন্যে বলেছিলেন 3 মাস দেওয়া হবে, 1টা করে সিলিন্ডার 1000 টাকা করে পেয়ে গেছেন, 5 কেজি চাল পেয়ে গেছেন, অর্থনীতিতে জিরো করে দিয়েছে, অর্থাৎ সবসময় ঘাটতি শূন্য বাজে, আর মমতা ব্যানার্জী এসে পশ্চিমবাংলাকে আরো দুর্দশায় নিয়ে চলে গেছে। তারা এখন কথা বলছে অন্য রাজ্যগুলো, units which have 100 workers, 90% of whom are earning less than 15,000 rupees, will be able to draw from their EPF from the funds because they needed money in their hands.
We have now, and for the 3 months, the payment of EPF also was given relaxation. Liquidity relief of 2,500 crores to 72.22 lakh employees is now being proposed to be provided by extending this contribution for the next 3 months also. June, July and August 2020, the EPF contribution will be paid by Government of India, and this shall provide 2,500 crore liquidity support. অনির্বাণের কাছে এখানেই যাব। অনির্বাণ, আমরা দেখতে পাচ্ছি যে ইপিএফ এর ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে দুটো নির্দিষ্ট স্ল্যাব রয়েছে, তো যে সময় দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে মানুষের হাতে অর্থ, কারণ অর্থ যদি আমার হাতে আসে তাহলে বাজারের ডিমান্ডও কিন্তু বাড়বে, গোটাটাই হচ্ছে একটা অন্যর সঙ্গে ভীষণভাবে রিলেটেড, সেই জায়গায় দাঁড়িয়ে এই পদক্ষেপগুলো সেটা কতটা বুস্ট দিতে পারে অর্থনীতিকে, বা আদৌ দিতে পারবে কিনা? অনির্বাণ, এটা একদমই দিতে পারবে না। এই 12% যেটা সরকার সাপোর্ট দিচ্ছে সেটা একদম মিনিস্কুল সাপোর্ট, ঠিক আছে? আপনি জানেন বোধহয় যে খুব কম সংখ্যক লোকই এই প্রভিডেন্ট ফান্ডের আওতায় আছে যারা কাজ করে, অসংগঠিত জায়গাতে এই প্রভিডেন্ট ফান্ডের কোনো কনসেপ্ট নেই। আমি একটা জিনিস বলছি, আজকের দিনে যে পুরোপুরি যে 3,70,000 কোটি টাকা এমএসএমই সেক্টরকে দেওয়া হলো, এটা তো আজকে বলা মানে কালকে এই টাকাটা আসবে না, এটা আসতে 6 মাস 8 মাস 10 মাস লাগবে, এবং সেই টাকাটা সাধারণ তার কর্মচারীদের হাতে যেতে যেতে তার তো নাভিশ্বাস উঠে যাবে। এই ইমিডিয়েট রিলিফটা কোথায়? আমরা বলছিলাম এমএসএমই সেক্টরকে চাঙ্গা করতে হবে একটা ব্যাপার, কিন্তু শুধু এমএসএমই সেক্টরকে নিয়ে তো ভারতবর্ষ নয়, ভারতবর্ষের যারা শ্রমিক কর্মচারী আছে এই এমএসএমই সেক্টরকে, আপনি জানেন 3,70,000 কোটি টাকার লোনটা আদৌ দেওয়া হবে কি না আমরা জানি না। এর আগে নির্মলা সীতারামনকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে এবং আজকেও জিজ্ঞাসা করা হয়েছে যে আরবিআই অলরেডি যে টিএলটিআরও অপারেশন করে বা সিআরআর রেট কমানোর পরে যে টাকাটা বলা হয়েছিল যে ব্যাংকের মাধ্যমে এমএসএমই সেক্টর বা সাধারণ লোকের কাছে লোন হিসেবে আসবে, সেই টাকাটা এখনও আসেনি, এবং সেটা অদূর ভবিষ্যতে পাবে কি না আমরা এখনও জানি না। এই আজকে নির্মলা সীতারামন বলেছেন একটা অদ্ভুত একটা কথা বলেছেন যে লোকজন নাকি এখন টাকা নিতে চাইছে না, লকডাউন হওয়ার পরে টাকা নেবে। জুমলা অভিযোগ করছেন মোহাম্মদ সেলিম, সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম কি বলছেন শুনবো, শুনতে শুনতে একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। 20,00,000 কোটি টাকার প্যাকেজ আজকে নির্মলা সীতারামন ঘোষণা করবেন অর্থমন্ত্রী, কিন্তু গত কয়েকটা বাজেটের মতোই তিনি একটা বক্তৃতা করলেন, সাহিত্য করলেন, প্রধানমন্ত্রী গুণগান করলেন, এবং পুরনো যে সমস্ত স্কিম সরকারের ছিল ওই মুদ্রা স্কিম বাদ দিয়ে বাকি সব স্কিমগুলো রিপিট করলেন, রিপিট টেলিকাস্টের মতো। আর যে ঘোষণাগুলো করলেন তার মধ্যে একটা দুটো কাজের কথা ছাড়া বাকিগুলো হচ্ছে জুমলাই আর কিছুটা মানুষকে বোকা বানানো। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা হয় কর্মচারীর, সেটা 12% থেকে 10% হবে, তো আমারই টাকা হাতে যেটা পাওয়ার কথা যেটা ব্যাংকে যাচ্ছিল প্রভিডেন্ট ফান্ডে জমা হচ্ছিল তার কোষের বদলে তার হাতে আসবে, এটা সরকারের 20,00,000 কোটি টাকার কী আছে? স্ট্রিট ফাইট, আমি সরাসরি রাজুর কাছে যাব। রাজু, জুমলা অভিযোগ করছেন মোহাম্মদ সেলিম। আমার তো প্রশ্ন মোহাম্মদ সেলিম, আমি আপনাকে সতর্ককে অনিয়ার রাখতে বলবো। রাজু, তোমার ভয়েস ব্রেক করছে। মালিক আর শ্রমিকের 12% আর 12% 24% 6 মাস ধরে সরকার রাজুরা বলবে, তাহলে আমি এই সুযোগে একটা কথা, আচ্ছা রাজুদা তোমাকে আমি একটা স্পেসিফিক প্রশ্ন করছি, তুমি একটু উত্তর দাও তো। মনে করো তুমি ট্রেনের টিকিট কেটেছো, ঠিক আছে, তারপর কোনো কারণে ট্রেনের টিকিটটা ক্যান্সেল করলে টিকিটের টাকাটা তোমার অ্যাকাউন্টে রিফান্ড হলো, সেক্ষেত্রে কি সেইটাকে তুমি ইকোনমিক প্যাকেজ হিসেবে দেখবে নাকি তোমার টাকা তুমি ফেরত পেলে সেই হিসেবে দেখবে? স্পেসিফিক উত্তর দাও, গোল গোল কথা বলো না। তুমি যদি ট্রেনের টিকিট কেটে তারপর সেই টিকিট ক্যান্সেল করো তাহলে রিফান্ডের টাকাটা কি স্পেশাল ইকোনমিক প্যাকেজ, হ্যাঁ কি না, বাংলা কথায় বলো। এই যে আজকে ঋণ মুকুব 3 মাসের জন্য দিতে হবে টাকা, এইসব বলছো মোপিয়াদি, তোমার মনে থাকবে এর আগে যখন নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে আমাদেরকে নাকি ব্যাংকে ইএমআই দিতে হবে না, সতরূপ তোমার প্রশ্ন শুনেছি, আমি রাজুর উত্তর নেব, সতরূপ তোমার কথাতে বলবো রাজুর উত্তর নেব।
রাজু। রাজু তোমার ভয়েস ব্রেক করছিল, শতরূপের প্রশ্ন আমরা শুনেছি, তুমি তোমার উত্তরটা দিতে পারো। আমার উত্তর পরিষ্কার, যারা জুমলা বলছে তারা সরকারে ছিল যখন, তখন প্রভিডেন্ট ফান্ডের সব থেকে বেশি বকেয়া ছিল পশ্চিমবঙ্গে। শতরূপ, আমি যারা কথা শুনতে মোদীজি সবার মুখে অন্ন এবং সবার হাতে কাজের বিষয়টা এনশিওর করতে হবে, সেই সম্পর্কে আমি বলবো। হ্যাঁ বলুন প্লিজ। আমি কি উত্তরটা দেবো? হ্যাঁ সমীর বাবু প্লিজ। এটাই হচ্ছে জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি, হ্যাঁ উত্তরটা দিচ্ছি তো, এটাই হচ্ছে জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু কাজ হারানো শ্রমিকদের জন্য 5,000 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচারে দিয়ে সমস্ত রাস্তাগুলো পুজোর আগে ঠিক করাতে চাইছেন এবং বলছেন ওই শ্রমিকদেরই নিয়োগ করতে হবে 100 দিনের কাজের মধ্যে দিয়ে। আর গুজরাটে যখন বিজেপি শাসিত, এক মিনিট, এটাকে 100% এবং শুধু তাই নয়, বিজেপি শাসিত রাজ্য গুজরাট, সেখানে পরিযায়ী শ্রমিকরা ফিরতে চাইলে গুজরাট সরকারের লাঠি আর পুলিশের কাঁদানে গ্যাস জুটছে তাদের কপালে। এইটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসিত পশ্চিমবাংলার সঙ্গে বিজেপি শাসিত গুজরাটের রাজ্যের তফাত। খুব পরিষ্কার ভাবে কথাটা বলছি, কিছু মানুষকে কিছু টাকা কোথায় থেকে আসবে? টাকা নেই বলছেন টাকা কোথায় থেকে আসবে? যেটা বলছি ও উল্টো কথা উত্তর দিচ্ছে। শতরূপের কাছে খুব সংক্ষেপে যাবো, শতরূপ এক একটা সেক্টর সম্পর্কে এক একদিন বলবেন, আজকে নির্মলা সীতারামন বলেছেন, বাকি কি এক্সপেকটেশন আছে শতরূপ খুব সংক্ষেপে 30 সেকেন্ডে? ঠিক, দেখুন, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তোমার মনে থাকবে মৌপিয়াদি, মোদিজি লকডাউন শুরু হওয়ার পরে যখন এসে বললেন যে 3 মাস আমাদেরকে ব্যাংকের ইএমআই দিতে হবে না, মধ্যবিত্ত হাত ছেড়ে বাঁচত, যে একটা রিলিফ পাওয়া গেছে। তারপরে আমরা কি দেখলাম, ওই 3 মাস যদি ইএমআই না দিই তার বদলে এমনকি 16টা ইএমআই বাড়তি দিতে হবে এমন ব্যবস্থা করে রেখেছে। সুতরাং এই যে সরকারের ট্র্যাক রেকর্ড, সেই সরকারের কাছ থেকে কি এক্সপেকটেশন থাকতে পারে বলো? আরো বড় কোনো বিপদ আমাদের ঘরে এনে না ফেলুন, এটাই এক্সপেকটেশন। অনির্বাণের কাছে জানার চেষ্টা করব, অনির্বাণ কি এক্সপেকটেশন? না দেখুন, আজকে তো এটা কোয়ার্টার ফাইনাল, আজকে একটা কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল হলো, এখনও ফাইনাল স্টেজে আসতে পারে, মানে আরও কিছু আসতে পারে। আমরা যেটা বারবার বলছি যে সাধারণ মানুষের হাতে যদি টাকাটা না আছে ডিমান্ড জেনারেট হবে না, শুধু এমএসএমই সেক্টরের হাতে টাকা দিলে কিছু হবে না। আর সাধারণ মানুষকে যে রিফান্ডের টাকাটা ফেরত দিল শতরূপ বলছিল, সেই টাকাটাও কিন্তু একটুখানি দরকারে এখন লাগবে, এতদিন এই টাকাটাও তো দিচ্ছিল না। ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেলে যদি সেই টাকাটা মার যায়, তার থেকে টাকাটা যদি ফেরত পায় সেটাও তো পজিটিভলি দেখতে হবে। কিছু কিছু পজিটিভ আছে যে ওই সরকারের কাছে যে টাকাটা জমা ছিল রিফান্ডের টাকাটা, সেই টাকাটা এলেও সাধারণ যে ব্যবসাদাররা আছে তারা ব্যবসাটা চালাতে পারবে। ব্যাংকের ঋণ কিন্তু অত সহজে পাবে না এই লাল ফিতের ফাঁকে। ধন্যবাদ সমীর বাবু, ধন্যবাদ রাজু, ধন্যবাদ শতরূপ, সবাইকে ধন্যবাদ। অর্থাৎ এই 20
লাখ কোটি টাকার যে আর্থিক প্যাকেজ, যেটা নিয়ে অনেক প্রত্যাশা। আজকে নির্দিষ্টভাবে একটা ক্ষেত্র, সেটা সম্পর্কে বিশ্লেষণ করলেন নির্মলা সীতারামন। কিন্তু বিরোধীরা শুধু নয়, শিল্প মহলের একাংশ, তারাও প্রশ্ন তুলছেন যে এটা সত্যি সত্যি যথেষ্ট কিনা, নাকি আসলে যে স্বপ্নটা দেখানো হচ্ছে এই 20 লাখ প্যাকেজের, তার সঙ্গে বাস্তবতার এখনও অবধি অনেকটা ফারাক থেকে যাচ্ছে। নির্মলা সীতারামন বলেছেন যে আরও অন্য সেক্টরগুলোকে তারা ধরবেন, সেই পরবর্তীকালে সত্যি সত্যি সেই ফাঁকটাকে তারা ভরাট করতে পারবেন কিনা, সেটাই এই মুহূর্তে লাখ টাকারই প্রশ্ন, হয়তো 20 লাখ কোটি টাকার। আপাতত স্ট্রিট ফাইট এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।